যার জন্য সুলাইমানকে হত্যা করেছে, হত্যার পরে বোঝা গেছে পুরা দুনিয়া স্বীকার করেছে। আর মুসলমান তারাই যাদেরকে শেষ রাত্রে নামাজের মুসল্লায় পাওয়া যায়, আর দিনের বেলা ঘোড়ার পিঠে একামতে দিনের ময়দানে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ইরান কাচ্চা ঠিক আছে, দেখি দেখতে দেখতে কি হয়। দুই কিলের পরে ট্রাম্প কয় যে আমরা যে তোমাদের সেনাপতিকে মেরেছি এটার জন্য তোমরা যত কোটি কোটি ডলার ক্ষতিপূরণ চাও আমরা দিতে রাজি আছি। মিছিল মিছিল 90টা বড় বড় শহরে, নো ওয়ার উইথ ইরান, নো ওয়ার উইথ ইরান, ইরানের সাথে কোনো যুদ্ধ নয়, আমরা এটা চাই না। এরপরে বলছে যে ইরানের সাথে যুদ্ধ এটা যদি হয় ইরান আরো শক্তিশালী হবে। খাঁটি সোনা, এটাকে খাঁটি বানাইতে হলে বারবার আগুনে জ্বালা লাগে। 1979 সাল থেকে এই পর্যন্ত ইরান বহুবার জ্বলেছে, বহুবার পুড়েছে, বহু পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষা দিয়ে এবার তারা মঞ্জিলে ময়দানে এসে গেছে, তারা ট্রেন্ড আপ, আর আমরা সব ধোড়া সাপ। আসুন একটা জিনিস যেটা আমাদের চিন্তা করা দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আজকে ওয়াজ মাহফিলে গেলে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় কি? আলহামদুলিল্লাহ আমি তো বয়স এখন 80 বছর, দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছি, ইংরেজের ভারত শাসন দেখেছি, পাকিস্তান আমল পুরা দেখেছি, বাংলাদেশের প্রায় 50 বছর এইটাও দেখছি, দেখতে দেখতে দেখার একটা অভিজ্ঞতা এটাও তো আছে, এলম কালাম কিন্তু নাই। তবে এই বয়সও আলহামদুলিল্লাহ আমি কোরআনকে শুধু তেলাওয়াত করি না, রিসার্চ করি, তেলাওয়াত করি না, রিসার্চ করি, এবং কোরআনের আয়াতের সাথে আজকের বিজ্ঞান কিভাবে অ্যাডজাস্ট করছে, গবেষণা করছে, এগুলোকে আমি দেখার চেষ্টা করি। ওই কথাটা রয়ে গেছে জাবুরের যুগে, জাবির জাবুর কিতাব নাজিলের যুগে, জাবুরের একজন হাফেজ ছিল, তাওরাতের নাজিলের যুগে তাওরাতের একজন হাফেজ ছিল, অলেশ মাইল বি মেউদ মেউদ শোনেম অত ইব্রেতি বি মেউদ শোনেম গাই গাদল বিদঘুটে কিম্বুত কিমাকার, তাওরাতের হিব্রু ভাষা বলেছি আমি। এগুলো কোনো পড়ার জিনিস? এগুলো কোনো মনে রাখার জিনিস? তারা জবুর ইঞ্জিলের যুগে কোনো হাফেজ ছিল না, কারণ এগুলো এমন ভাষা যেগুলো বিদঘুটে কিম্বুত কিমাকার, মুখস্থ করা সম্ভব ছিল না, মুখস্থ করলেও মনে রাখা। অলাকা দিয়ে সারনাল কর আনা লি জিক্রে ফাহাল বি মুদ্দাকের, সর্বশেষ যে কোরআন নাজিল করেছি মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে, দেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোন দল নাই, আমরা সব এক দল, এক মত, ঠিক কি না বলেন? দুনিয়ার যেই দেশগুলো একটু মাথা তোলে সেইটাকেও ইহুদিরা চালায়, এই চালাইতে চালাইতে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে গেলে আজকে পুরা পৃথিবীর নেতৃত্ব ইহুদিদের হাতে। ট্রাম্পকে কারা চালায়? আল্লাহ না করুন কোন বৃহৎ শক্তি যদি বাংলাদেশ আক্রমণ করে টরে, দেশপ্রেম ইমানের অংশ, এটা যাদের আদর্শ তারাই মোকাবিলা করবে, তারাই জীবন দেবে। এই মাহফিলে একজন আরেকজনকে গালমন্দ গালি, কে কাফের আর কে মুমিন এটা আল্লাহ ভালো জানে, আপনার ফতোয়া দেওয়ার দরকার নাই, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন?